ভর দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর থেকে এক রোগীর সোনার কানের টাকা সহ ব্যাগ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার দুপুরে এই ঘটনা ঘিরে অন্যান্য রোগী এবং আত্মীয়দের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, মোথাবাড়ি থানার মেহেরাপুরের বাসিন্দা শেতেরা বিবি বুধবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে এমআরআই করাতে আসেন। এমআরআই করানোর জন্য ওই মহিলা তার সোনার কানের এবং নগদ ১৩০০ টাকা ব্যাগে রেখে লাইনে দাঁড়ান। ঠিক সেই সময় কে বা কারা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়, বিষয়টি জানতে পেরেই ওই মহিলা চিৎকার শুরু করেন। হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে উপস্থিত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কি হয়েছে? মা, টাকা পয়সা সব আছে মা। কিসে ছিল, কিসে ছিল? ব্যাগ মোবাইল টাকা পয়সা যত টিয়া। কত টাকা ছিল? আছে ১৩০০ টাকা, ১৩-১৪০০ টাকা আছে, ঋণ আছে। কানের ডাকে রাজু। কোথা থেকে এসেছিলেন? এই মেঘাপুর মাসুম থেকে না এসেছি। কোথায় এসেছিলেন? এটা আমি এটা দিয়েছি মাসুম ইয়াদে ই করতে ঢুকবেছে, মতো ফটো করবেছে। আপনার নাম? ইসিয়াদারা বিবি। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।